বাঁকুড়া শালতোরায় এনআরসির বিরুদ্ধে সম্প্রতি যাত্রা ও জনসভা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যে এনআরসি নিয়ে বাড়ছে উত্তেজনার পারদ, সঙ্গে চলছে রাজনৈতিক তরজা। বাঁকুড়া সহ কয়েকটি পৌরসভারও ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে চাইছে না। বিজেপি শুরু করেছিল গান্ধী সংকল্প যাত্রা, যার অন্যতম কারণ জনসংযোগ। তাতে তারা মন্দ সাড়া পায়নি, এনআরসি নিয়ে তারাও মাঠে নেমে পড়েছে। অন্যদিকে তৃণমূল ও অন্য বিরোধী দলগুলো এনআরসির ভয়াবহ দিকটি মানুষের সামনে তুলে ধরছে। সেই উদ্দেশ্যে এদিন শালতোরা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপি ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে ও এনআরসির বিরুদ্ধে একটি সম্প্রতি যাত্রা ও জনসভার আয়োজন করা হয়েছিল। এই পদযাত্রাটি শালতোরার লেপ মোড়ে শুরু হয়ে বাজার ঘুরে জনসভা স্থল বন্ধুমহল ক্লাবে গিয়ে শেষ হয়। এদিনকার এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস বটবাল, শালতোরার বিধায়ক স্বপন বাউড়ি, বাঁকুড়া জেলা তৃণমূল যুব সভাপতি রাজকুমার সিং, ব্লক সভাপতি কালীপদ রায় সহ অন্য নেতৃত্বরা। এদিনকার এই সভায় প্রায় 6,000 মানুষ উপস্থিত ছিলেন। সকল নেতৃত্বই বিজেপির ধর্মীয় রাজনীতির নিন্দা করে পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষের সত্তাকে বজায় রাখার শপথ নেন ও মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেন। আমি অনেক জায়গাতে এর আগেও বলেছি যে শালতোরা ব্লক এমন একটা সংগঠিত ব্লক, আমার মায়েরা যদি ইচ্ছে করে তাহলে বিজেপিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার মায়েরাই রাখে। আজকে আমি তার প্রমাণটা পেয়ে গেলাম। আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমার দৃঢ় বিশ্বাস শালতোরা ব্লকের যত মহিলারা আছেন সমস্ত মানুষ এক জায়গায় থেকে বিজেপিকে তারা গ্রামে ঢুকতে দেবেন না, বুথে ঢুকতে দেবেন না, এটা আমি আজকে আমাদের এই মহিলাদের থেকে আজকে আমরা বুঝতে পারছি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের এনআরসি, তার সাথে গতকাল আমাদের একটা কলকাতায় মিটিং ডেকেছিলেন দিদি, সেই মিটিং এ বলা হয়েছে, কালীপদ একটু আগেই বললো যে আমাদের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা শুধু আমার ঘর, মামার ঘর আর শ্বশুর ঘর, তিনটে ঘরকে দেখে নেওয়া হয়েছে। কি কি তিনটে ঘর? না ইংরেজি চলবে, হিন্দি চলবে আর গুজরাটি চলবে। কেন গুজরাটি চলবে? গুজরাটি তো রাষ্ট্রভাষা নয়, হিন্দি রাষ্ট্রভাষা, কিন্তু গুজরাটিটা কেন চলবে? তার কারণ গুজরাটি নরেন্দ্র মোদীর ঘর, প্রধানমন্ত্রীর জায়গা যদি গুজরাটি না থাকে তার তার চেয়ার থাকবে না, তাই গুজরাটিটাকেও সেই জায়গায় এলাও করা হয়েছে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজই আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.